চারিদিকে যেভাবে সামাজিক ব্যাধি মানে যেভাবে বিকাশ লাভ করছে আমরা সুশীল সুশীল মানে ব্যাপারটা বোঝাই যাচ্ছে সুশীল মানে ভালোর দিকটা তা আমরা কী করে সেটাকে রিফরমেশনে নিয়ে যাব সেই দিনই মিটিংয়ে আমাদের এটা কিন্তু একটা মহৎ উদ্দেশ্য ছিল কারণ একটা কথাই আছে যে দিনের পর দিন যে সোসাইটি আমাদের ইট ইজ গোয়িং টু বি ডিজিজ ডিকেড অ্যান্ড ডিজেনারেটেড তা আমাদের সুশীল নাগরিক হিসাবে আমাদের প্রথম পদক্ষেপ তখনই আমাদের আষার মাদ্রাসায় সিদ্ধান্ত হয়েছিল আমরা যত দূর পারব প্রশাসনিক দিক থেকে যোগাযোগ করে বা এলাকার যারা দায়িত্বশীল যারা সেই বৃদ্ধজনেরা যারা আছেন তাদের কাছেও আমরা পৌঁছাব এবং সমাজে একটা একটা সংশোধন রূপ আকারে সমাজকে আমরা নিয়ে আসার চেষ্টা করব এই পর্যন্ত লক্ষ্য করছেন সমাজ পরিবর্তন হয়েছে পরিবর্তন বলতে কি পরিবর্তন তো এটাই বলা যায় যে ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ঘটনা আমরা প্রতিদিন এটা লক্ষ্য করছি বা অবজার্ভ করছি কিন্তু তাতে আমরা যদি দেখি আমাদের সুশীল নাগরিক সমাজ আছে আমরা যত দূর পারছি আমরা আমাদের দিক থেকে আমরা এগিয়ে যাচ্ছি এবং সেভাবে চোপড়া ব্যাপী আমাদের যে একটা এলাকা তাতে বিশেষ খুব একটা সেরকম অশান্তির বাতাবরণ আমরা কিন্তু ততরা লক্ষ্য করছি না ঠিক আপনারা যেমন কয়েকজন মিলে রিটায়ার পার্সন হতে পারেন বিভিন্ন মিলে আপনারা যে সংগঠন কাজ করছেন ঠিক এভাবে আরও তো শতাধিক মানুষ আছে চোপড়ার বুকে তাদের কি এগিয়ে আসা উচিত মনে করছে না এটা তো একশোবার যে এগিয়ে আসা উচিত এবং আমরা দিনের দিন আমাদের সংখ্যা যেভাবে বাড়ার কথা সেভাবে অবশ্য বাড়ছে না আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি এবং বিশেষ করে সুশীল নাগরিক সমাজে যারা যারা দায়িত্বে আছে আমি কিন্তু বিশেষ মিটিংয়ে খুব একটা আসতে পারি না কারণ আমি এখান থেকে অনেকটা দূরে থাকি তো এরা যতদূর পারছে আমি লক্ষ্য করছি কারণ শুধু এই যে আমরা ফিফথ সেপ্টেম্বর করে নিলাম বা এটা উদযাপন হলো আমরা কাল থেকে আমাদের যে একটা লক্ষ্য বা আমাদের যে একটা যেটা আমরা কর্মসূচি আমরা প্রথম দিনে এটা নিয়েছিলাম তাতে চুপ করে বসে আছি আমরা তা নয় আমাদের সুশীল নাগরিক সমাজ তাদের কার্যের মধ্য দিয়ে তারা এগিয়ে যাচ্ছে এবং যতদূর পারছে চেষ্টা করে যাচ্ছে কারণ কথা তো আছে একটা যে প্যানিজ মাইটিয়ার দেন দ্য সোর্ট তা আমরা সেদিক থেকে যতদূর পারি ইট মে টেক সাম টাইম কিন্তু আমরা চেষ্টা করব যতদূর পারা যায় একটা প্রতিবাদ কমপক্ষে একটা প্রতিবাদ তো সেখানে প্রতিবাদের একটা ঝড় ওঠাতে পারবো সেদিক থেকে সুশীল নাগরিক সমাজ আমাদের কাজ করে যাচ্ছে